সালামু আলাইকুম, আমি তাফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। গত দুই পর্বে আমরা জেনে এসেছি কমন স্টকের বি পার্টে কোন কোন অঙ্কগুলা এসে থাকে এবং প্রেফারড স্টকের বি পার্ট এবং সি পার্টে কোন কোন অঙ্কগুলো এসে থাকে। আজকে মূলত করব কমন স্টকের সি পার্টে যে অঙ্কগুলো আসে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি অঙ্ক সেটি হচ্ছে মাল্টিপল গ্রোথ রেট গিভেন দেওয়া থাকলে অথবা ভেরিয়েবল গ্রোথ রেট দেওয়া থাকলে। সহজ ভাষায় বলতে গেলে একাধিক গ্রোথ রেট যখন থাকবে যে অঙ্কগুলো থাকে ওই অঙ্কগুলো মূলত সি পার্টে এসে থাকে। সো আজকে একটি সি পার্টের একটা অঙ্ক করাবো, অর্থাৎ মাল্টিপল গ্রোথ রেটের। সো আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন এবং শেষ পর্যন্ত করবেন। হোপ দ্যাট আজকে ক্লাসটি আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ লেসন হতে পারে। সো কাজে খুবই গুরুত্ব সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। সো আমরা সরাসরি প্রবলেম চলে যাব, দেন আমরা বুঝার চেষ্টা করব এন্ড সলিউশন দেওয়ার চেষ্টা করব। প্রবলেম 11, ডিটারমাইন দ্য প্রাইস অফ এ শেয়ার অফ ইউরোকোলা কোম্পানি ফ্রম দ্য ইনফরমেশন গিভেন ভ্যালু। সো নিচে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্য অনুসারে শেয়ার ভ্যালু প্রাইস নির্ণয় করার জন্য বলেছে। দ্য কারেন্ট ডিভিডেন্ড ইজ গিভেন অ্যাজ টাকা টু গ্রোথ রেট অফ ডিভিডেন্ড ফর ফার্স্ট 4 ইয়ার 6%। সো প্রথম 4 বছরের জন্য গ্রোথ রেট হচ্ছে 6%। সো কারেন্ট ডিভিডেন্ড দেওয়া আছে টাকা টু, যেটাকে বলা হয় কারেন্ট ডিভিডেন্ড কে বলা হয় D0। গ্রোথ রেট অফ ডিভিডেন্ড ফর নেক্সট 3 ইয়ার্স ইজ 10%, অর্থাৎ প্রথম 4 বছর পর এরপর 3 বছর, অর্থাৎ 4 বছর পরে 3 বছর গ্রোথ রেট থাকবে 10% অ্যাট লিস্ট কমপক্ষে। অ্যান্ড পারপিচুয়াল গ্রোথ রেট ইজ 7%, প্রথম 4 বছর, তারপর 3 বছর, এরপর থেকে পারপিচুয়াল সময়ের জন্য গ্রোথ রেট হবে 7%। ডিসকাউন্ট রেট ইজ 16%। ডিসকাউন্ট রেট যে কথা, কস্ট অফ ইকুইটি একই কথা। সো কস্ট অফ ইকুইটি রেট দেওয়া আছে আমাদের 16%। সো এখানে নোটিসেবল হচ্ছে আমাদের এখানে কিন্তু গ্রোথ রেট একাধিক দেওয়া আছে। প্রথম আছে 4 বছর জন্য 6%, তার পরবর্তী 3 বছর জন্য 10%, এরপর থেকে পারপিচুয়ালের জন্য 7%। সো এখানে মাল্টিপল গ্রোথ রেট দেওয়া আছে। এই টাইপের অঙ্ক আসলে আমরা কিভাবে সমাধান করব? সো আমরা আরেকটা জিনিস নোটিস করব, প্রথম 4 বছর, তারপর 3 বছর, এরপর পারপিচুয়াল। তাহলে টোটাল আমাদের ডিভিডেন্ড বের করতে হবে প্রথম 4 বছর জন্য 4টি, পরবর্তী 3 বছরের জন্য 3টি, আর পারপিচুয়ালের জন্য 1টি, টোটাল 8টি ডিভিডেন্ড বের করতে হবে। এরকম করে যত বছর পর্যন্ত তথ্য দেওয়া থাকে এর পরবর্তী বছর জন্য একটা, টোটাল যত বছর তথ্য দেওয়া থাকে এর থেকে বেশি একটি, অর্থাৎ এখন 4, 3, 7, আর একটা বেশি 8 হবে। যদি 4, 2, 6 হতো আর একটা বেশি 7টি হতো, 4, 1 যদি 5 হতো আর একটি বেশি করতে হতো 6টি, এরকম। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমরা সলিউশন করার চেষ্টা করব। সো সলিউশন প্রথম আমাদের গিভেন দেওয়া আছে, কারেন্ট ডিভিডেন্ড দেওয়া আছে টাকা টু, সো D0 আমাদের আছে টাকা টু। সো কস্ট অফ ইকুইটি দেওয়া আছে আমাদের 16.16, আর গ্রোথ রেট আছে প্রথম ফার্স্ট 4 ইয়ার্সের জন্য 0.6% বলতে বোঝাচ্ছে 0.06, 10% ফর নেক্সট 3 ইয়ার্স, 7% ফর পারপিচুয়াল। সো গ্রোথ রেট গুলো তিনটে দেওয়া আছে, তিনটা নিয়ে কাজ করব। সো এই হচ্ছে আমাদের গিভেন তথ্য দেওয়া আছে, আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে, 8টি ডিভিডেন্ড ক্যালকুলেশন করে নিতে হবে। প্রথম 4 বছর 4টি, 3 বছর জন্য 3টি, টোটাল 7টি হয়েছে, তারপর পারপিচুয়াল জন্য 1টি, টোটাল 8টি ডিভিডেন্ড আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে। সো ক্যালকুলেশন অফ ডিভিডেন্ড, সো D1 বের করার ফর্ম হচ্ছে D01+G^1। সো সেই ক্ষেত্রে আমাদের D0 তো গিভেন দেওয়া আছে আমাদের টাকা টু, আর জির মার প্রথম 4 বছর জন্য 6% গ্রোথ রেট ইউজ হবে। সো আমাদের প্রথম 4 বছর D0 মান বসাবো পাওয়ার 1, আলটিমেটলি D1 এটা বের হয়েছে। D2 জন্য পাওয়ার 2 আসবে, সব ঠিকই থাকবে, পাওয়ার 2, আলটিমেটলি কাজটা করলে আমাদের D2 বের হয়েছে সামথিং 2.something। তারপরে D3 সব কিছু ঠিক থাকবে, শুধু পাওয়ার 3 থাকবে, আলটিমেটলি এই কাজটি করলে আমাদের পেয়ে যাচ্ছি A.2.3820। D4 আমাদের আগের কাজে ঠিক থাকবে, গ্রোথ রেট 0.06 থাকবে, পাওয়ার থাকবে 4, আলটিমেটলি এই কাজটা শেষ। অর্থাৎ 4 বছর আমাদের বের করেছি, কারণ 4 বছর পর্যন্ত গ্রোথ রেট ছিল আমাদের 0.06, অর্থাৎ 6% ছিল। পরবর্তী 3 বছর
পরবর্তী 3 বছরের জন্য কিন্তু আমাদের গ্রোথ রেট 10%। তো সেক্ষেত্রে আমাদের D5 বের করার জন্য আমরা D4 ইউজ করব, কারণ এখানে গ্রোথ রেট পর্যন্ত 6% শেষ, এরপরে গ্রোথ রেটটা হচ্ছে এই ডিভিডেন্ড নিয়ে এই গ্রোথ রেটটা হচ্ছে 10%। সো আমাদের D5 বের করার জন্য D4 বসাবো 1+g^1, কারণ D4 থেকে D5 আসতে 1 বছর সময়, এর জন্য পাওয়ার 1। সো এখানে আমাদের D4 এর মান বসাবো, তার 1 প্লাস গ্রোথ রেট হচ্ছে 0.10 পাওয়ার 1, আলটিমেটলি এই কাজটি করলে আমাদের পেয়ে যাচ্ছে 2.778। D5 এর ক্ষেত্রে আমরা বের করেছি, D6 এর ক্ষেত্রে D4 বসাবো, কিন্তু এখানে পাওয়ার বসাবো D4 থেকে D6 এর পাওয়ার 2 প্রয়োজন, আলটিমেটলি সেম কাজ করে মান আসছে 3.055। তারপর D7 এর জন্য আমাদের সেম 3 পাওয়ার 3 দিতে হবে, সেম কাজে থাকবে, শুধু পাওয়ারটা 3 আসবে, আলটিমেটলি D7 পেয়ে গেছে 3.361। এখন 3 বছর কিন্তু চলে গেছে, পরবর্তী 3 বছর, 4 বছর পরে 3 বছর চলে গেছে। পার পিছলের জন্য কিন্তু আমাদের গ্রোথ রেট ছিল, আমাদের এখানে বলা ছিল 7%। সো পারপিচুয়ালের ক্ষেত্রে আমাদের কিন্তু গ্রোথ রেট আবার চেঞ্জ হবে, সেজন্য D8 এর জন্য আমাদের প্রয়োজন পড়বে D7 সর্বশেষটা। তো সর্বশেষটা বসেছে পাওয়ার 1, এখানে দেওয়া যায় কথা না দেওয়া কি কথা, তারপর আমরা দিয়েছি। সো কারণ D7 থেকে D8 এ যেতে হলে আমাদের পাওয়ার 1 বছর বেশি, এজন্য পাওয়ার 1। সো আলটিমেটলি D7 এখানে মানটা বসিয়েছি, এখন পাওয়ার গ্রোথ রেট হয়ে গেছে আমাদের 0.07। সো আলটিমেটলি কাজটা করলে আমরা D8 পেয়েছি 3.59627। এই 8টি ডিভিডেন্ড বের করার পর আমাদের P7 বের করতে হবে, P7। তো P7 বের করার ফর্মুলা ভেরি সিম্পল, মূলত D8 টা বের করা হয়েছে P7 এর জন্য। তো P7 এর বের করার ফর্মুলা হচ্ছে D8 K - G। সো আমাদের D8 বের করেছে 3 পয়েন্ট সামথিং, এটা মান বসেছে, কি হচ্ছে কস্ট অফ ইকুইটি আমাদের 0.16% দেওয়া আছে, আর সর্বশেষ D8 বের করতে গিয়ে আমাদের গ্রুপ রেট ইউজ করেছে 0.07, এর জন্য 0.07 বসিয়েছে। আলটিমেটলি এই কাজটি করলে আমাদের P7 এর মান চলে আসছে টাকা 40। সো আমার এই পর্যন্ত ক্যালকুলেশন করার পর আমাদের প্রাইস অফ শেয়ারের ভ্যালু বের করার জন্য এই ফর্মটি ইউজ করতে হবে। টোটাল P0 ইজ ইকুয়াল টু D7 পর্যন্ত দেব, D1 D2 D3 D4 D5 D6 D7 প্লাস P7 টা দিতে হবে আমাদের। সো আমাদের P7, আপনি ইচ্ছা করলে P7 কে আলাদা একটা প্লাস দিয়ে করতে পারেন, তো আমি ওইটা আলাদা করি নাই, আপনি এটার সাথে দিয়ে দেন, তাহলে কাজটা আরো সহজ হয়ে যাচ্ছে এবং তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সো আমাদের পি সর্বশেষের সাথে আমার সর্বশেষ পি সর্বশেষ ইয়ারের শেয়ারের প্রাইসটা আমাদের বসাতে হবে। তো আলটিমেটলি এখানে 1+k পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার 6, পাওয়ার 7 যত বছর পর্যন্ত থাকে তত পাওয়ার থাকবে। তো আলটিমেটলি D1 এর মান আমরা বসিয়েছি, আলটিমেটলি এখান থেকে যে ডিভিডেন্ডগুলো বের করেছে D1 D2 D3 D4 এইভাবে সবগুলো ডিভিডেন্ড আমরা এখানে যার যার মান বসিয়েছি D1 D4 D4 3 D4 5 6 7 প্লাস P7 এর মান বসিয়েছি 40। তো আলটিমেটলি সকল ডিভিডেন্ড বসানোর পর আর K এর মান হচ্ছে আমাদের জানি 0.16, তো 0.16 বসেছে সবগুলোতে 0.16, প্রথমে পাওয়ার 1, তারপর 2 3 4 5 6 7। তো আলটিমেটলি আমরা জানি এখানে টাইম ভ্যালু অফ মানি যারা করেছে আমরা প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করতে হয়, আলটিমেটলি এই কাজটাকে এই মানটা দিয়ে ভাগ করতে হবে, রেজাল্ট আসবে এটি, তারপর দ্বিতীয় অংশ তৃতীয় অংশ এইভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অংশের জন্য আমাদের সবগুলো মান এসেছে। সবগুলো মান যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটি আসছে সেটা হচ্ছে আমাদের P0 অর্থাৎ ভ্যালু অফ শেয়ারের মূল্য। তো আশা করি বুঝতে পেরেছেন আসলে আমাদের এই স্টেপে অঙ্কগুলো কিভাবে করতে হয়। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আমি মূলত এখন বোঝাতে চাচ্ছি মাল্টিপল গ্রোথ রেট বা ভেরিয়েবল গ্রোথ রেট দেওয়া থাকলে আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিতে হবে। প্রথমে যত বছর তথ্য দেওয়া আছে এর থেকে একটা বেশি ডিভিডেন্ড বের করতে হবে, তারপর যত বছর শেষ অর্থাৎ আমার 7 বছর পর্যন্ত তথ্য দেওয়া থাকলে P7 বের করতে হবে, 6 বছর পর্যন্ত তথ্য দেওয়া থাকলে P6 বের করতে হবে, আর P6 বের করতে পরবর্তী যে ডিভিডেন্ড আবার বের করি সর্বশেষ ডিভিডেন্ডটা সেটা দিয়ে বের করতে হবে। তারপর আমাদের ওই প্রাইসের শেয়ার প্রাইসটা বের করার পর এই ফর্মুলা এই জাতীয় ফর্মুলা ইউজ করে আমাদের কাঙ্ক্ষিত P0 ভ্যালু বের করতে হবে। তো ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। স্টিল না আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আশা করি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর ডিসক্রিপশনে আমাদের ফেসবুকে লিংক দেওয়া থাকবে, যদি আমাদের সাথে কানেক্ট হতে চান অবশ্যই আমাদের ফেসবুকে আপনারা কানেক্টেড হতে পারেন। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।